আজকের ভিডিওতে আমরা সেই একই বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা শিখব মানে একই সাথে আমরা বিপরীত শব্দ তো শিখবই তার সাথে সাথে বিপরীতার্থক শব্দ দুটি দিয়ে বাক্য রচনাও শিখে নেব প্রথমে আছে আজকে কি প্রথমে আছে অগ্র অগ্রর বিপরীত হচ্ছে পশ্চাৎ অগ্র মানে সামনে পশ্চাৎ মানে হচ্ছে পেছনে অগ্র পশ্চাৎ দিয়ে বাক্য রচনা আছে অগ্র পশ্চাৎ চিন্তা করে কাজ করতে হয় অগ্র পশ্চাৎ চিন্তা করে কাজ করতে হয় যে কোনো কাজ করার সময় কিন্তু আমাদের অগ্র পশ্চাৎ অর্থাৎ আগে আর পিছে চিন্তা করেই কিন্তু কাজটা করতে হয় তারপরে আছে অপরাধী নিরপরাধ অপরাধীর বিপরীত শব্দ হচ্ছে নিরপরাধ ঠিক আছে অপরাধী নিরপরাধ এই অপরাধী আর নিরপরাধ দিয়ে বাক্য রচনা হচ্ছে অপরাধী শাস্তি পাক কিন্তু নিরপরাধ যেন না পায় অপরাধী শাস্তি পাক কিন্তু নিরপরাধ যেন না পায় এখানে বন্ধুরা এখানেও কিন্তু একইভাবে তোমরা খেয়াল করো অপরাধী এবং নিরপরাধ একটা বাক্যের মধ্যেই কিন্তু এই যে অপরাধীর বিপরীত শব্দটাও কিন্তু অবস্থিত তাই কি একই সাথে আমরা একসাথে বাক্য রচনার সাথে সাথে কিন্তু আমরা বিপরীত শব্দ শিখে ফেলতে পারছি কি মজার তো পরেরটা দেখো কি আছে পরেরটা আছে ইষ্ট ইষ্টর বিপরীত কি ইষ্টর বিপরীত হচ্ছে অনিষ্ট ইষ্ট অনিষ্ট ইষ্ট অনিষ্ট দিয়ে বাক্য রচনা হচ্ছে সকলের ইষ্ট কামনা করো অনিষ্ট নয় সকলের ইষ্ট কামনা করো অনিষ্ট নয় ইষ্ট মানে কি বন্ধুরা ইষ্ট মানে হচ্ছে ভালো কারো সকলের ভালো চাও অনিষ্ট না অনিষ্ট মানে ক্ষতি তাহলে সকলের ইষ্ট কামনা করো অনিষ্ট নয় তারপরে আছে অধম উত্তম অধম অধমের বিপরীত হচ্ছে উত্তম অধম উত্তম অধম মানে খারাপ উত্তম মানে হচ্ছে ভালো উত্তমের সঙ্গ লাভ করো অধমের নয় উত্তমের মানে ভালোর সঙ্গ সঙ্গে থাকো ভালো সঙ্গ লাভ করো কিন্তু অধমের নয় এবারে আছে গ্রহণ গ্রহণের বিপরীত কি গ্রহণের বিপরীত হচ্ছে বর্জন গ্রহণ করা তার বিপরীত শব্দ বর্জন করা গ্রহণ বর্জনের মধ্যে দিয়েই সঠিক পথ বের হয় কোনো কিছু গ্রহণ করা এবং বর্জন করা আমরা কোনো কিছু গ্রহণ করে নিই মানে মেনে নিই কোনো কিছু বর্জন করি মানে সেটাকে মানতে পারি না সেটাকে ত্যাগ করি এইসবের মধ্যে দিয়ে কিন্তু গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে সঠিক পথ বের হয় তারপরে আছে প্রবীণ প্রবীণের বিপরীত হচ্ছে নবীন প্রবীণ মানে বয়স্ক নবীন মানে হচ্ছে যারা কম বয়সী ঠিক আছে প্রবীণদের কাছ থেকে নবীনদের শিক্ষা নিতে হবে সবসময় কি প্রবীণ যারা বয়োজ্যেষ্ঠ লোক তাদের থেকে নবীনদের কিন্তু সবসময় শিক্ষা নিতে হবে এরপরে আছে অভিজ্ঞ অভিজ্ঞর বিপরীত হচ্ছে অভিজ্ঞর বিপরীত অনভিজ্ঞ অভিজ্ঞ অভিজ্ঞর বিপরীত হচ্ছে অনভিজ্ঞ অভিজ্ঞ মানে যার অভিজ্ঞতা আছে যিনি যার কাছে অনেক জ্ঞান আছে তার বিপরীত হচ্ছে অনভিজ্ঞ মানে যে অতটা অভিজ্ঞতার অর্জন করেনি ঠিক আছে যার কাছে অভিজ্ঞতার একটু অভাব আছে তাকে বলা হয় অনভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে অনভিজ্ঞদের সর্বদা পরামর্শ নেওয়া উচিত আমাদের সবসময় কি কোনো কিছু কাজ করার সময় বা আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই তখন কিন্তু সবসময় উচিত যে যারা অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নেওয়া তাতে কি হয় কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি ভালো হয় ঠিক আছে তারপরে আছে কৃশ কৃশর বিপরীত হচ্ছে স্থূল কৃশ মানে হচ্ছে রোগা আর স্থূল মানে মোটা ঠিক আছে কৃশর বিপরীত স্থূল দুজনের মধ্যে একজন কৃশ অপরজন স্থূল দুজনের মধ্যে একজন হচ্ছে কৃশ মানে রোগা অপরজন হচ্ছে স্থূল এবার কী আছে বন্ধুরা দেখো এবার আছে কচি কচির বিপরীত হচ্ছে ছুনো কচি যেটা কচি কচির অর্থ আলাদা করে আমার মনে হয় না বোঝানোর দরকার আছে কচির বিপরীত হচ্ছে ঝুনো যেটা পরিপক্ক কচি ডাবের জল আর ঝুনো নারকেলের শ্বাস খেতে ভালো লাগে একই বাক্যের মধ্যে দেখো কচি আর ঝুনো দুটোকেই আমরা দেখাতে পেরেছি কচি ডাবের জল আর ঝুনো নারকেলের শ্বাস খেতে ভালো লাগে তারপর আছে উত্থান পতন উত্থানের বিপরীত পতন উত্থান আর পতন ইতিহাসে রাজবংশের উত্থান পতন দেখা যায় আমরা ইতিহাস বই পড়লে কিন্তু অনেক অনেক রাজবংশ আছে যেগুলোর কিন্তু উত্থানও দেখতে পারি এবং তাদের পতনও দেখতে পারি তাই রাজবংশের উত্থান পতন দেখা যায় এটা হচ্ছে উত্থান পতন দিয়ে একটা বাক্য রচনা এবারে আছে আদি অন্ত আদির বিপরীত কি আদির বিপরীত হচ্ছে অন্ত সমুদ্রের কোনো আদি অন্ত বোঝা যায় না আদি মানে শুরু অন্ত মানে শেষ সমুদ্রের কিন্তু কোথায় শুরু কোথায় শেষ কিছুই বোঝা যায় না তাই সমুদ্রের কোনো আদি অন্ত বোঝা যায় না এবারে শুরু করছি পরের বাক্যগুলি ভেজাল ভেজালের বিপরীত কি ভেজালের বিপরীত হচ্ছে খাঁটি ভেজালের বিপরীত খাঁটি
ভেজালের যুগে খাঁটি জিনিস পাওয়া বড়ই দুর্লভ। ভেজালের যুগে খাঁটি জিনিস পাওয়া সত্যি বড় দুর্লভ। ধর্ম অধর্ম, ধর্মের বিপরীত অধর্ম। ধর্মের চেয়ে মানুষ এখন অধর্ম করে বেশি। খুব কঠিন একটা বাস্তব যেটা হচ্ছে, ধর্মের চেয়ে মানুষ এখন অধর্মই বেশি করে। তারপরে আছে মুখ্য। মুখ্যর বিপরীত কি? মুখ্যর বিপরীত হচ্ছে গৌণ। মুখ্যর বিপরীত গৌণ। দ্বিকর্ম ক্রিয়ার একটি কর্ম মুখ্য, অন্যটি গৌণ। দ্বিকর্ম ক্রিয়াতে কি হয়, একটি কর্ম থাকে মুখ্য কর্ম আর একটি গৌণ। এবারে আছে চলিত। চলিতর বিপরীত কি? চলিতর বিপরীত হচ্ছে সাধু। সাধু চলিত, চলিত সাধু। আজকাল চলিত ভাষা ছাড়া সাধু ভাষার বই লেখা হয় না। কি এখনকার দিনে কিন্তু সাধু ভাষায় আর কেউ লেখালেখি করে না। এখন সবাই, আজকাল সবাই চলিত ভাষায় লিখে, ঠিক আছে, সাধু ভাষার বই লেখা হয় না। বন্ধুরা, হয়তো এই ভিডিওটাতে তোমাদের লাইট নিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ আমি যে আলোতে কাজটি করছি তাতে আমার খুব সমস্যা হচ্ছে, কারণ লাইটটি খুব ডিস্টার্ব করছে। আর চেষ্টা করছি ভিডিওটা শেষ হয়ে আসছে, তাই ভিডিওটা শেষ করার পরে শব্দ কী আছে দেখো, জোয়ার। জোয়ারের বিপরীত হচ্ছে ভাটা, জোয়ার ভাটা। প্রতিটি জোয়ারের পর নদীতে ভাটা আসে, প্রতিটি জোয়ারের পরে কিন্তু নদীতে কী আসে, ভাটা আসে। এবারে আছে বক্তা। বক্তার বিপরীত হচ্ছে শ্রোতা, বক্তা শ্রোতা। বিজনবাবুর মতো বক্তার বক্তৃতা শোনার জন্য বহু শ্রোতা জড়ো হয়েছে। বিজনবাবুর মতো বক্তার বক্তৃতা শোনার জন্য বক্তা শ্রোতা, বহু শ্রোতা জড়ো হয়েছে। বিজনবাবু বক্তা, তার বিপরীত হচ্ছে কি, শ্রোতা, যারা শোনে। বক্তা যিনি বলেন, তার বিপরীত কি, যারা শোনেন, শ্রোতা। টক মিষ্টি। টকের বিপরীত কি, টকের বিপরীত হচ্ছে মিষ্টি। ফজলি আমগুলির স্বাদ টক মিষ্টি। ফজলি আমগুলির স্বাদ একই সাথে কি, টক এবং মিষ্টি। টকের বিপরীত মিষ্টি, ঠিক আছে। আমাদের পরের বাক্য কী আছে, কাঁচা। কাঁচার বিপরীত কি, কাঁচার বিপরীত হচ্ছে পাকা। কাঁচার বিপরীত পাকা। কাঁচা পাকা দিয়ে বাক্য গঠন হচ্ছে একটা, কাঁচা লঙ্কা সবুজ হয় আর পাকা লঙ্কা লাল। এটা একটা সাধারণ বাক্য গঠন, বলতেই পারো যে কাঁচা লঙ্কা সবুজ হয় আর পাকা লঙ্কা লাল। একই বাক্যের মধ্যে কিন্তু আমরা দুটি শব্দই পেয়ে যাচ্ছি, কাঁচা এবং তার বিপরীত শব্দ পাকা। তারপরে আছে সত্য। সত্যর বিপরীত কি, সত্যর বিপরীত হচ্ছে মিথ্যা। সত্য মিথ্যা। সত্য কথা না বললেও মিথ্যা কথা বলবো না। কি আছে বাক্য গঠনে, সত্য কথা না বললেও মিথ্যা কথা বলবো না। একই বাক্যে সত্য এবং তার বিপরীত মিথ্যা দুটোই পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের বিপরীত শব্দ সহ বাক্য রচনার দ্বিতীয় পাঠটি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই পুরো প্রথম এবং দ্বিতীয় ভিডিওটা যদি তোমরা দেখো, বিপরীতার্থক শব্দ নিয়ে বাক্য রচনা করা কিন্তু আশা করি একটু হলেও তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। আমাদের সঙ্গেই থাকো, পাশে থাকো। আর হ্যাঁ, ভিডিও শেষ করার আগে প্রত্যেকবারের মতন এবারও বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, আর যদি শেয়ার করার মতন মনে হয় অবশ্যই শেয়ার করো। আর তার সাথে সাথে প্লিজ কমেন্টে জানাও তোমাদের মতামত। এই কমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, কারণ আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। আর সেই কমেন্টের উপর বেস করে কিন্তু আমি আমার অনেক ভিডিও তৈরি করেছি। আশা করি ভবিষ্যতেও নতুন কোনো ভিডিও তৈরি করতে পারবো। তাহলে বন্ধুরা, প্লিজ কমেন্টটা কিন্তু করতে ভুলো না। আর তারপরেও যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়, আমাদের চ্যানেলটিকে ভ্যালুয়েবল মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।